বিজেপি ভ্রষ্টাচারী দুরাচারী এই সরকারখনক উৎখাত করবলগিয়া হলে ঐক্যবদ্ধভাবে আমি নির্বাচন খেলিব লাগিব। কংগ্রেসের ভেটি আজিও সুদৃঢ়, গতি কংগ্রেসের সকলে মিলাপ্রীতিরে থাকি আমার বিরোধী ঐক্যমঞ্চই এজন প্রার্থীক প্রার্থিত্ব দিলে জয়ী করালে ভাল হব বলে মোট বিশ্বাস। বদরুদ্দিন আজমল পুনের রাজ্য রাজনীতিতে সক্রিয় হয়ে পড়া দেখা গেছে? না না, বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার কথা পাতি লাভ নাই, আর এতিয়া বয়সও হল, আর এতিয়া আর মানে এতিয়া কত কত ইনভেস্টমেন্ট করে থাকছিল হিমন্ত বিশ্ব শর্মার লগত, সেইবিলাকৰ হিসাব নিকাশের কারণে হয়তো কথাত বহিছে। রাজনৈতিক স্থিতি নাই, বিধায়ক সকলে এতিয়া দল কত কত যাব তার কারণে চিন্তা চর্চা করে আছে। মুখ্যমন্ত্রী দেখলে পাওয়া গেছে যে নগাঁওয়ের মাছ খাবলে হাক দিছে উজনি অসমৰ মানুহক, আপনি উজনি নগাঁওয়ের মাছ খালে কিডনি বেয়া হয় বলে কৈছে? মুখ্যমন্ত্রী সাগে কোবাত মাছের সিন্ডিকেটর লগত সাগে বেলেগ সিন্ডিকেটর লগত কথা পাতিছে, লগত গুটে সিন্ডিকেটর সরকার সর্দার কিজন আছে। গতি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এসময় আমার একেলগে আমি কাম করেছিল শুভাকাঙ্ক্ষী হিসাবে মই কৈছো, তেখেতক রেস্ট আর চিকিৎসার প্রয়োজন হয়েছে, নহলে তেও মই কোয়া কথা নহয়। তেও নিজে কৈছে যে বলিয়া কুকুরক জগাই নলব, এই মই কোয়া কথা নহয়। গতি তেও সুপারম্যান নহয় মুখ্যমন্ত্রী, গতি মুখ্যমন্ত্রীক বর্তমান অল্প রেস্টর প্রয়োজন হয়েছে। রাতে 3টা বজালেকে কাম করে সুস্থিরভাবে চিন্তা করবা হওয়া নাই। হিন্দু মিয়া আগতে বদর মুখ্যমন্ত্রী হব বলে টার্ম কার্ড চলাইছিলে, এটা মিয়া মিয়া কবলে বিচারিছে, রাইজে বুঝি পাইছে এটা এবার আর টার্ম কার্ড নচলে, গতি হিমন্ত বিশ্ব শর্মাক বিশ্রামের প্রয়োজন হয়েছে। সেই কথা আপনি নই করব নয়, বাহিরের মাছ বাহিরের কণি আমার ইয়ারপরাও বস্তু গিয়ে আছে, এইটো একটা পরম মানে আপনার সিস্টেম ইকোনমিক ব্লকেট আপনি করব নয়, আর যেহেতু সাপ্লাই আর ডিমান্ডটোর উপর সাপ্লাইয়ের উপর গোটেটো ইটস ইকোনমিক্স, গতি বাহিরের মাছ আহি আছে আমার বস্তু বাহিরে গিয়ে আছে, সেইটোত কোনো কথা কবলগে নাই। ফর্মেলিনযুক্ত মাছ যেটো আহিছে তাক বন্ধ করব লাগে, কিন্তু এটা ফর্মেলিন আছে নে নাই নে ফর্মেলিনের কথা কই পেলাই সিন্ডিকেটর রেটটো কিমান বহালে এই কথাবিলাকে চিন্তা করব লাগে। গতি মুখ্যমন্ত্রীয়ে নিজের হাল এরি শিয়াল খেদিছে, মুখ্যমন্ত্রীয়ে রাজধর্ম পালন করার পরিবর্তে বদরুদ্দিন হারার পিছদিনাখনেরপরাই অস্থির একটা অবস্থা হয়ে গেছে, যে এবার মানুষক ভয় খুবলে মিয়া মিয়া কোয়া বাদে বেলেগ কোনো অত্যন্তর টার্ম কার্ড নাই, কারণ গোটে সম্পত্তিবিলাক যে রিণিকি ভূঁইয়ার নামত দিলে এই কথাবিলাক অকপতে স্লিপ অফ টাং উলাই গল, উলাই যাওয়ার লগে রাইজে যে সম্পত্তির হিসাব লব, কংগ্রেস সরকার আহিলে যে হিমন্ত বিশ্ব শর্মার পত্নীর যে সম্পত্তির যে তদন্ত হব, এই কথাবিলাক গম পাওয়ার কারণে মানসিক সন্তুলন হেরাইছে, আর সে মানে আবুল তাবুল বকিবলে লৈছে। মই এতিয়াও তেখেতক কৈছো যে আমার ব্যক্তিগত মানে শত্রু নহয়, গতি তেখেতক মই কৈছো বিশ্রাম লোক। মাজুলী ভূমি আইনটো কি হব, ঋণিকি ভূঁইয়া যে 17 বিঘা মাটি ললে, গতি হিমন্ত বিশ্ব শর্মার আইনবিলাক যাক আহে অকল ভূমি আইনের কথা কিয় কৈছে, এতিয়া কৈছে লড়া ছোৱালীয়ে বিয়া পাতিলে ছমাহর আগত কব লাগিব। মই মুখ্যমন্ত্রীক কৈছো 16,000 পদর কারণে 32 লাখ লড়া ছোৱালীয়ে চাকরি বিচারি হাবাটুরি খাইছে, বিয়া পাতিলে ছমাহর আগত কব, বিয়া পাতিবলে অর্থ পকেটত যে যুবক সমাজের যে পকেট খালি, পকেটত সংস্থাপন কেতিয়া দিব, অর্থনৈতিক স্বাবলম্বিতা কেতিয়া আহিব, আইনবিলাক এনে বহি বহি কয়। এই মঙ্গেরি লাল কি হসিন স্বপ্নে এখন সিরিয়েল আসলে এ ভাবি পেলে যিকোনো কথা কই দিয়ে, নন্দী ভিঙ্গিবিলাকে বা উলঙ্গ রজা উলঙ্গ হলেও বাহ বাহ দিয়ে, গতি কথাবিলাক কৈছে, কিন্তু অসমৰ রাইজে এবার প্রত্যাখ্যান করব। যেহেতু এবার উপনির্বাচন হয়, উপনির্বাচনত বিহাল এটা স্থানীয় পার্টি দিব না সমষ্টির বাহিরের পার্টি দিব, তেনেকুৱা শুনক বিহালী অসমৰ সকলো মানুহে স্থানীয়, গতি বিহালীত ডেফিনেটলি সরকার কি আমার নেতৃত্বই বিহালীত জিকিব পৰা এজন মানুহক দিব, দলৰ নিষ্ঠাবান এজন কর্মীক দিব, গতি বিহালীত যে সিদ্ধান্ত লব রাইজে জিকিব পৰা কেন্ডিডেটকে লব। আর এবার আমার সকলে একটা কথা টঙালি মানিছে, কেন্ডিডেট যাকেই নিদিয়ক সকলে জয়ী করাব কারণে জানিব, কিন্তু কংগ্রেস দল এটা আজি তারিখত কংগ্রেস দলের প্রতি রাইজও আকৃষ্ট হয়েছে, কংগ্রেস দলের ভেটি CPIM-লতকে কম নহয়, গতি এটা ঐক্যবদ্ধত কি হব কি নহব মই সেইটো কথা নকও, কারণ মই কব কারণে মই অথরাইজ নহয়, কিন্তু কংগ্রেস দলে যিকোনো একটা সমষ্টিত ইলেকশন খেলিলে 30,000 স্টার্ট হয়।
রিপুন বরা দেখি পদত্যাগ করেছে তৃণমূল কংগ্রেসের পর কংগ্রেসের যোগদান করবেন কিনা যোগাযোগ চলছে নাকি? রিপুন বরা ডাঙরিয়া আগতেও কংগ্রেস আসে, যদি পদত্যাগ করে কংগ্রেসে আহে, কংগ্রেস মানুষ যান দললে আহে সিমান মান, গতি রিপুন বরা ডাঙরিয়া আহিলেও বেয়া নয়, দলে সিদ্ধান্ত লোক। হিমন্ত বিশ্ব শর্মার একটা বেমার হয়েছে, সেইটো হয়েছে ভোক লাগা বেমার, গতি মাতি সাকে কোবাত দেখি গেছে ভোক লাগিছে, গতি আইনখনে পরিবার সন্তুষ্ট করব কারণে করে। মানুহে কয় যে প্রত্যেকজন সাকসেসফুল মানুহৰ বেকত এগৰাকী মহিলা থাকে আর প্রত্যেকজন ধ্বংস হওয়ার বেকতো এগৰাকী মহিলা থাকে। হিমন্ত বিশ্ব শর্মার সাকসেসর কথা তো মই নকও, সাকসেস হয়েছে, কিন্তু এটা ধ্বংসর বেকতো কিন্তু পত্নীয়ে গোটে গুরুগ্রাসে যে সম্পত্তি গ্রাস করেছে, ইয়ে রাইজর মিয়ারপরা উলিয়াই নিবর কারণে বাট বনায় দিলে, গতি হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক ডেইজার নাম্বার। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।